আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি তো আজকে কথা বলবো ক্রমিক সংখ্যা সম্পর্কিত অঙ্ক নিয়ে তো আমি ক্রমিক সংখ্যা সম্পর্কিত অঙ্ক নিয়ে অলরেডি একটা পার্ট দিয়েছি সেই পার্টটা ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনডিস্কিনে অথবা উপরে যাই বাটুন দেখতে পাচ্ছেন সেখানে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো এমন এক নম্বর অঙ্কে দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনত্রিশ হলে বড় সংখ্যাটি কত তো এই অঙ্কগুলো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা বা বিসিএস পরীক্ষাতেই আসে তো এই অঙ্কগুলো শর্টকাটে কীভাবে করবেন সেই টেকনিকটা আজকে শেয়ার করব তো এখানে দেখুন যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনত্রিশ হলে বড় সংখ্যাটি কত এখানে আমাদের শর্টকাটে করার জন্য প্রথমে লক্ষ্য করতে হবে যে এখানে বড় সংখ্যার কথা আছে নাকি ছোট সংখ্যার কথা আছে তো এখানে যে বড় সংখ্যার কথা আছে তাহলে আমরা করবো কি যে অন্তরটা দেয়া আছে অর্থাৎ উনত্রিশ সেটার সাথে এক যোগ করবো অর্থাৎ উনত্রিশ প্লাস এক তাহলে হল তিরিশ এখন এই তিরিশটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দিলেই অ্যান্সার পেয়ে যাব পনেরো এই পনেরো হবে আমাদের কারেক্ট অ্যান্সার আমাদের অপশন গ নাম্বারটা হবে কারেক্ট তো আমরা দুই দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখি দ্বিতীয় নম্বর অঙ্কে দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একান্ন হলে ছোট সংখ্যাটি কত তো লক্ষ্য করুন যে এইখানে বড় সংখ্যার কথা ছিল তাই আমরা এক যোগ করলাম কিন্তু এখানে আছে ছোট সংখ্যার কথা যদি ছোট সংখ্যার কথা থাকে তাহলে আমাদের এক বিয়োগ করতে হবে তাহলে আমাদের বর্গের অন্তর্ কত একান্ন এই একান্ন থেকে এক বাদ দিতে হবে তাহলে হয় পঞ্চাশ এখন ওই পঞ্চাশটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দিলে আনসার পেয়ে যাব। দুই দিয়ে ভাগ করলে হয় পঁচিশ অর্থাৎ পঁচিশ হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশানের নাম্বারটা হবে কারেক্ট তাহলে যে বড়ো সংখ্যা থাকলে এক যোগ করতে হবে আর ছোট সংখ্যার কথা উল্লেখ থাকলে এক বিয়োগ করতে হবে এটাই হচ্ছে টিপস ঠিক আছে তো আমরা পরবর্তী আরেকটা নিয়মের অঙ্ক দেখি দেখুন তিনটি ক্রমিক সংখ্যা গুণফল একশো বিশ হলে সংখ্যা তিনটির যোগফল কত তো এই অঙ্কগুলো করার জন্য যে দেখুন যে এখানে আছে গুণফল দেয়া তো অঙ্ক করার জন্য প্রথমে যে গুণফলটা ফলটা দেয়া থাকবে সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আছে একশো বিশ একশো বিশ এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি দুই দে ভাগ করলে হয় ষাট আবার দুই দে ভাগ করলে হয় তিরিশ আবার দুই দে ভাগ করলে হয় পনেরো দুই দেড় ভাগ যায় না এবার তিন দে ভাগ করলে হয় পাঁচ তাহলে আমরা মৌলিক উৎপাদকগুলো কত পেলাম দুই গুনুন দুই গুনুন দুই গুনুন তিন গুণুন পাঁচ এখন আমাদের এখানে যেহেতু তিনটি সংখ্যার কথা বলছে তাহলে আমরা এই সংখ্যা এই যে উৎপাদকগুলো পেলাম এগুলোকে তিনটি সংখ্যায় বিন্যস্ত করবো অর্থাৎ এই ছোট সংখ্যাগুলোর থেকে এক জায়গা করে দিব দুটো করে সংখ্যা এক জায়গা করে দিলাম তাহলে দুটা করে সংখ্যা এক জায়গা করে দিলে এখানে একটা দুইটা আর একটা তিনটা তাহলে এইবার আমরা করবো কি এগুলো যোগ গুণন করলে এখানে হয় চার এখানে তিন দুগুণ ছয় এখানে পাঁচ আচ্ছা তাহলে আমাদের সংখ্যা দাঁড়াচ্ছে চার ছয় আর পাঁচ এই তিনটে সংখ্যার গুণফল হচ্ছে একশো বিশ দেখুন যে এই তিনটে সংখ্যা যদি গুণন করেন তাহলে একশো হবে তাহলে এখানে চাইছে যে তিনটি সংখ্যার যোগফল কত তাহলে আমরা যদি এই তিনটে সংখ্যাকে যোগ করে দেই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে ছয় আর চারে দশ আর পাঁচে পনেরো অর্থাৎ পনেরো হবে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো পরীক্ষা হলে কিন্তু পাঁচ দশ সেকেন্ডে এই সমস্ত অঙ্ক সমাধান করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো টপিক্স নিয়ে খোদা হাফেজ